মোহাম্মদ রিজওয়ানকে ব্যাট হাতে দৌড়ানি দিলেন বাবর আজম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় রিজওয়ানকে ব্যাট দিয়ে মারতে যাচ্ছেন বাবর। তবে এটি কোনো সিরিয়াস ইস্যু ছিল না, একান্তই মজার ছলে কাজটি করেছেন বাবর আজম। সাবেক অধিনায়কের ব্যাট দেখে হাসতে হাসতে দৌড় দিচ্ছিলেন রিজওয়ানও। ভিডিওতে দেখা যায় ব্যাট করছিলেন বাবর, এ সময় একটি বল ডেলিভারির পর বাবর পিচ থেকে বেরিয়ে যান। উইকেটরক্ষক রিজওয়ান বলটি ধরে স্টাম্পকে লক্ষ্য করে থ্রো করেন। বলটি এসে স্টাম্পে আঘাত করলে তিনি আম্পায়ারের কাছে রান আউটের আবেদন জানান। এ সময় মজার দৃশ্যটি সামনে আসে, রিজওয়ানকে মারতে যান বাবর, হাসতে হাসতে উল্টো দিকে দৌড় দিয়ে সরে যান রিজওয়ানও। এর আগে বিশ্বকাপের প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারায় বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা জ্বর উঠেছিল। এরপর বাবর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। বিশ্বকাপের পরবর্তী মুহূর্তে এমন মজার ঘটনা পাকিস্তানি ক্রিকেট ভক্তদের কিছুটা হলেও আনন্দ দিয়েছে এবারও।